আজ বিজেপির নবান্ন অভিযান এবং এই বিজেপির নবান্ন অভিযানকে আটকাবার জন্য সমস্ত রকম ভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন। বিজেপিকে আটকাবে পুলিশ এমনটাই কিন্তু তারা বদ্ধপরিকর, এবং সেই জন্য কড়া পুলিশ নিরাপত্তায়, কড়া পুলিশ প্রহরায় মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বরকে। এবং অবশ্যই মিছিল যে সমস্ত পদ্মরে এগিয়ে আসতে পারে সেই সমস্ত জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা, র্যাফ নামানো হয়েছে পুলিশ প্রহরা। এবং হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে কিন্তু ভোর থেকেই বিজেপি কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন, দলে দলে ভিড় জমিয়েছেন। এবং হাওড়ার যে র্যালি, সেই র্যালির দায়িত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর হাওড়া স্টেশনের ছবিটা এই মুহূর্তে কি জানবো আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের কাছ থেকে। জগন্নাথ, কি পরিস্থিতি ঠিক এই মুহূর্তে হাওড়া স্টেশনের? দেখো, হাওড়া স্টেশনে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, হাওড়া 23 নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে একাধিক ট্রেন আসছে, এবং বেশ কিছু তুমি জানো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে বিজেপির তরফ থেকে। এদিকে পুরুলিয়া এবং মালদা বিভিন্ন জায়গা থেকে সেই স্পেশাল ট্রেনগুলো আসছে। একই মুহূর্তে হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে একজন বিজেপি কর্মী সমর্থকদের ভরে গেছে। তবে এখানে দায়িত্বে রয়েছেন রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তাদের সঙ্গে দেখা করে কথা বলেছে কিভাবে নবান্ন অভিযানে কোন রুট হবে সমস্ত বিষয় দেখভাল করে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার এখন রেলের যে রেস্ট রুম আছে সেখানে রয়েছে। তবে আরো বেশ কিছু ট্রেন আসছে যেটা জানা যাচ্ছে, স্পেশাল ট্রেন বলা যেতে পারে। একদম বিজেপি কর্মী সমর্থকদের এই নবান্ন অভিযানের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল, সেই ট্রেন হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে তারপরেই ঠিক যেটা জানা যাচ্ছে 12টার পর থেকে এখান থেকে রওনা দেবে নবান্ন অভিযানের উদ্দেশ্যে। তবে ব্যারিকেড করে রাজ্য পুলিশের তরফ থেকে একবারে প্রস্তুত রয়েছে। একদম অন্যান্য বারে যে নবান্ন অভিযান হয়, বামেদের যে নবান্ন অভিযান হয়েছে, বিজেপির আগে নবান্ন অভিযান করেছে, যে পুলিশের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, ব্যারিকেড ভেঙে একদম চলে গেছিল, এবারে দেখা যাচ্ছে পুরোপুরি ব্যারিকেড এতটাই মজবুত করা হয়েছে। এবং গতকাল রাত্রির থেকে একবারে ব্যারিকেড, লোহার ব্যারিকেড দিয়ে একবারে মজবুতভাবে রাস্তায় করে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সকাল থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই নবান্ন অভিযানে যাতে এই ব্যারিকেড ভেঙে বেরিয়ে যেতে না পারে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে একদম বিজেপি কর্মী সমর্থকদের হাজার হাজারে মানুষজন এসে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে। তারা প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে, যেটা দেখলাম আমরা সকাল থেকে এখন রয়েছে প্ল্যাটফর্মে। তবে এই নির্দেশ এলেই, নেতৃত্বের নির্দেশ এলেই এখান থেকে রওনা দেবে নবান্ন উদ্দেশ্যে। তবে এই মুহূর্তে এখন আরও প্রচুর ট্রেন আসছে যেটা জানা যাচ্ছে সত্যি। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ জগন্নাথ, কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। হাওড়া স্টেশনের ছবিটা এই মুহূর্তে দেখছেন, সেখানে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক, তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন, নিজেদের মধ্যে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন, এবং তারা এই নবান্ন অভিযানে যেতে কিন্তু বদ্ধপরিকর। পুলিশের অনুমতি কিন্তু আজ মেলেনি, রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু অনুমতি মেলেনি বিজেপির এই নবান্ন অভিযানে, কিন্তু তবুও নিজেদের অবস্থানে অনড় বিজেপি, নবান্ন অভিযানে বিজেপি।